আজকে যারা মাইগ্রেন নিয়ে আমাদের কাছে এসেছেন ট্রিটমেন্ট করছেন তারা আজকে এক বাক্যে একটা কথা বলবো যে মোরলেস তারা মাইগ্রেনের স্পেলিং ভুলে গেছেন। বাহ, আজকে সেই জায়গাটায় মানুষের একটা কনফিডেন্স লেভেলটা রঙ্গোলি আয়ুর্বেদিক সবসময় দিয়েছে। মাইগ্রেন কেন হয়, প্রথম হচ্ছে আজকে যদি ওইটা আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনার পেটের প্রবলেমসের থেকে হয়, ইনডাইজেশন থেকে হয়। আপনার অ্যাসিডিটি মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, আপনার গলব্লেডারের আপনার সিস্টেমটা যখন পুরো খারাপ হতে থাকে ধীরে ধীরে করে, আপনার লিভার পোর্শনটাকে খারাপ হতে থাকে, তখন কিন্তু মাইগ্রেনের প্রবলেমসটা কিন্তু অ্যাকিউট, আর অ্যাকিউট ধীরে ধীরে করে ওটা অ্যাকিউটের মধ্যেই চলে যায়। তখন যেমন মাথার যন্ত্রণা স্টার্ট হয়, তারপরে বডি পেন স্টার্ট হয়ে যায়, আপনার খেতে ইচ্ছা করে না, আপনার সারাদিনে আনিজি একটা প্রবলেমস, এই নানান সমস্যা যেগুলো আসছে আপনার লাইফের মধ্যে এসে গেছে। যারা এখন পর্যন্ত রঙ্গোলি আয়ুর্বেদিকে এসে মাইগ্রেন ট্রিটমেন্ট করেছেন তারা কিন্তু আজকে একটাই কথা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মাইগ্রেনের সমস্যা আর নেই এবং আমি আজকের ডেটে সুস্থ জীবন লাইফ মেনটেন করতে পারছি। আজকে রঙ্গোলি আয়ুর্বেদে যেমন আমরা ইন্টারনালি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি, এমনি এক্সটার্নাল সমস্যা থেকে তো বেরোচ্ছি। এটা আমরা ইচ অ্যান্ড এভরিবডি নোজ যে রঙ্গোলি আয়ুর্বেদ মানে একটা ওভারঅল সমস্যার সমাধান। মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথার সমস্যা, এবং এটার থেকে আমরা জানি যে মানুষের ডেইলি লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে, অন্যান্য সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেমন এর অন্যতম আরেকটা দিক আমি বলবো, যে আরেকটা সমস্যা আমি বলবো মাইগ্রেনের পাশাপাশি, পাইলস ফিশার ফিস্টুলা। আমি শুরুতে যেমন বলছিলাম মাইগ্রেনটা যেমন হয়তো কেউ বললো, তার সমস্যাটা শেয়ার করলো, পাইলস ফিশার ফিস্টুলা বেশিরভাগ লোকই শেয়ার করতে চায় না, কারণ তারা ভাবে এই সমস্যাটা নিয়ে বলার নিজের কিন্তু এটা তো একটা ডেফিনিট সমস্যা এবং অনেক মাত্রাতিরিক্ত জায়গা যেতে পারে, সেখান থেকে বেরোবো কী করে? আজকে পাইলস ফিশার ফিস্টুলা হ্যামরয়েড এটাও একটা ক্রিটিক্যাল সমস্যা, এবং এটা এতই ক্রিটিক্যাল যেটা মানুষ কাউকে, যেটা সুবর্ণা বলেছে, যে কেউ মানুষ নিজের বন্ধুর কাছেও শেয়ার করতে চায় না, হাজব্যান্ড ওয়াইফের কাছে শেয়ার করতে চায় না। মানে এমন একটা সাবজেক্ট থাকে সবসময় মানুষের একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সিটা থাকে, কিন্তু প্রবলেমস এটাই থাকে যখন মানুষ দেখে যে আর পারছি না, এখন বসতেও পারছি না, হাঁটতেও পারছি না, তখন মানুষ উপায় হয়ে যায়, নিরুপায় হয়ে যায়। আর আপনারা কি ট্রিটমেন্ট করছেন না, বহুভাবে মানুষ আজকে ট্রিটমেন্ট করছে, বহু অয়েন্টমেন্ট লাগাচ্ছেন, বহু ট্রিটমেন্ট করছেন মানুষ, কিন্তু করার পরেও সাকসেস রেটটা আসছে না। আজকে এক একজন মানুষ আমি দেখেছি একবার কেন দুবার পর্যন্ত অপারেশন করে নিয়েছেন, কারো 15 দিনে ঘুরে চলে এসছে, কারো 6 মাসে ঘুরে চলে এসছে, প্রবলেমস আসছে ঘুরে। কেন আসছে? প্রথম হচ্ছে যে আমাদের এই জায়গাটাকেই ঢুকতে হবে। আমরা যত পর্যন্ত কেন আসছে, এই আবার রিভাইভ কেন করছে, বা আমরা এই পাইলস থেকে বেরোতে পারছি না কেন, যত পর্যন্ত আমরা এর জিস্টের মধ্যে না যাবো তত পর্যন্ত এর ট্রিটমেন্টটা আমি পাবো না আমি। একদমই আজকে এই জায়গাটা হলো যে আপনার প্রবলেমসটা স্টার্ট হচ্ছে ইনডাইজেশন থেকে। আপনার হজমটা যখন, খাওয়াটা যখন প্রপারলি হজম হচ্ছে না, আপনার যখন ধীরে ধীরে করে কনস্টিপেশন তৈরি হয়ে যাচ্ছে, বা আপনার একটা ক্রনিক আমাশা তৈরি হয়ে যাচ্ছে ভেতরে, ইনডাইজেশন থেকে হচ্ছে। এই দুটো প্রবলেমসই কিন্তু ইনডাইজেশন থেকে হয়। কারো ক্রনিক আমাশার মধ্যে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কারো কনস্টিপেশন হয়ে যাচ্ছে, কারো কনস্টিপেশন কাম ক্রনিক আমাশা হয়ে যাচ্ছে। তো প্রবলেম যাই থাকছে, এটার থেকে আস্তে আস্তে করে কিন্তু ভিতরে ঘাগুলো সৃষ্টি হচ্ছে, রেক্টামের জায়গাটা ধীরে ধীরে করে ছোটো হতে থাকে, কারণ ওখানে ঘষা খেয়ে খেয়ে ওখানে ব্লাড ক্লটিং হতে থাকে, হয়ে হয়ে জায়গাটাকে শুরু হয়ে যায়। তো এইভাবে করে আপনার পাইলসের উৎপত্তি। আজকে আপনি যখন অপারেশন করছেন তখন এটা কিন্তু প্রপারলি আপনার যখন ডাইজেস্টিভ সিস্টেমটার কোনো ট্রিটমেন্ট আপনার হচ্ছে না, যার জন্য কী হচ্ছে, আজকে গলব্লাডারে যখন স্টোন ফর্মেট হচ্ছে তখন কিন্তু গলব্লাডারটা আপনাকে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যে কারণে গলব্লাডারে স্টোন ফর্মেট হচ্ছে সেই ট্রিটমেন্টটা আপনার হচ্ছে না। সেই জন্য কিন্তু আপনার যে প্রবলেমস ছিল, যে আপনার শরীরটা যে খারাপ থাকছিল, আপনার খাওয়া দাওয়া যে হজম হচ্ছিল না, আপনার অ্যাসিডিটি প্রবলেম হচ্ছিল, আপনার এটা প্রবলেম, এই যে প্রবলেমসগুলো আপনার কিন্তু তখনও আপনি বেরোতে পারছেন না, আপনার প্রবলেমস থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, তখনও কিন্তু আপনাকে খাওয়া দাওয়াটাকে রেস্ট্রিক্টেড চলতে হচ্ছে, আপনি যতই যাই করুন। তো পাইলসেরও একই প্রবলেমস আছে। আপনি যত পর্যন্ত আপনার পেটের প্রবলেমসটা না কিওর করবেন তত পর্যন্ত আপনি পাইলস থেকে টোটালি কিওর হতে পারছেন না। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাকে, সেই জন্যই আজকে সাকসেস রেট আছে, বা সেখানে রঙ্গোলি আয়ুর্বেদ থেকে আসার পরে মানুষ ভালো হচ্ছেন। কেন?
যে আমরা পেটের প্রবলেমসটাকেও কিওর করছি আর ভেতরে যে আপনার ঘাড় যেটা হয়েছে যেটা আপনার রেকটামটা ছোট হয়ে গেছে সেই জায়গাটারও ট্রিটমেন্ট করছি, যার জন্য কিন্তু মানুষ সুস্থতা ইমিডিয়েটলি পাচ্ছেন। আমরা যেটা বলছি যে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ব্যথা বেদনা জ্বালা সোয়েলিং যেগুলো থাকছে ভেতরে বা রেকটামের মধ্যে ইচিং হয়ে যায়, যে আপনার ইচিং এত হয় যে মানুষ সহ্য করতে পারে না, সেই ইচিংটা পর্যন্ত ধীরে ধীরে করে কমে যায়। সব পুরো প্রপার ট্রিটমেন্টটা পায় মানুষ আজকে, যার জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিকে পাইলস ট্রিটমেন্ট যারা করছেন তারা কিন্তু আজকের ডেটে সুস্থ আছেন, এবং সে এক কথাই বলবেন যে না আমি অনেক কষ্ট পেয়েছিলাম আজকের ডেটে ভালো আছে। একটা কথা অবশ্যই বলবো যে যারা ধরুন মাইগ্রেনের সমস্যা পাইলস ফিশার ফিস্টুলার সমস্যায় ভুগছেন বা কর্ণের সমস্যায় হাঁটা দুরূহ হয়ে যাচ্ছে হেয়ার ফল বা মেচেদা অর্থাৎ পিগমেন্টেশনের সমস্যা, তারা ডেফিনেটলি ফোন করবেন এই মুহূর্তে পবনদার সঙ্গে কথা বলতে, আপনাদের জিজ্ঞাসা জানতে, উত্তর আমাদের সরাসরি কথা বলার নাম্বার 6292424 এই নাম্বারে। আচ্ছা, এরপরে আমরা যেটা নর্মালি বলে থাকি হেয়ার ফলের সমস্যা, তো আজকে না দুটো বিষয় বলবো, এক হচ্ছে হেয়ার ফলের সমস্যার একটা ওয়ান স্টপ সলিউশন রাঙ্গুলি আয়ুর্বেদ, তার সঙ্গে হেয়ার অয়েলের সঙ্গে মানে শ্যাম্পু, এবং তার সঙ্গে বলবো কিন্তু যাদের অতিরিক্ত গ্রে হেয়ার হয়ে গেছে খুব কম বয়সে তারা কি করবে, কালার করতে চাইছে না তারা কি করবে, রাঙ্গুলি আয়ুর্বেদে হাত ধরে আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সোদপুর থেকে প্রশান্ত সামন্ত বলছিলাম। কোথা থেকে? সোদপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, আমার না এই হলো 1 সপ্তাহ ধরে স্যার পাইলস হয়েছে স্যার, মানে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে স্যার, উঠে দাঁড়াতে পারছি না স্যার, খুব কষ্টের মধ্যে রয়েছে স্যার। বয়স কত আপনার? আমার হলো 45। 45 বছর, ঠিক আছে স্যার, কোনো চিন্তা নেই এটার জন্য, আপনি এসছেন একদম রাইট চয়েস আপনার রাঙ্গুলি আয়ুর্বেদ। এটার জন্য একটা পাইলোকেয়ার ক্রিম নেবেন, ওটা আপনাকে মলদ্বারের ভিতরে ওটাকে লাগাতে হবে, আর জীবনসুদা ওষুধটাকে মেনটেন করে খাবেন। আপনার যে জ্বালা যন্ত্রণা ফোলা সোয়েলিং যেটা আছে মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার ইম্প্রুভমেন্টগুলো আপনার স্টার্ট হয়ে গেছে, মানে আপনার যে কষ্টটা আছে ওটা কিন্তু কমতে চালু হয়ে যাবে আপনার। সুতরাং আপনি যে এখন টেনশন যেটা ভুগছেন আর কি, সেই টেনশন থেকে আপনি রিলিফ পেতে আরম্ভ করবেন মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে। প্রোডাক্টটা কালেক্ট করে নিন ইমিডিয়েটলি, করে স্টার্ট করুন ইউজ করা। জীবনসুতাটাকে ডেলি 4 বার খাবেন, মাছ মাংস ডিম ভাজাভাজি ফ্রাই জিনিস টক এগুলোকে একদম টোটাল খাওয়া বন্ধ, এটাকে মেনটেন করবেন, নর্মাল ডায়েট করুন, আস্তে আস্তে পুরো প্রবলেমস থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপরে মাঝে মধ্যে খেতে পারবেন, এমন কোনো প্রবলেমস নেই যেটা পারমানেন্ট বন্ধ হবে, কিন্তু আপনাকে ইমিডিয়েটলি বন্ধ এই জন্য করতে হবে তাতে আপনি ইমিডিয়েটলি রিকভারিটা আপনি পেয়ে যাবেন। একদমই তাই। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? আমি পিঙ্কি রায় বনবাস থেকে বলছি। হ্যাঁ বলুন, বয়স কত আপনার? আমি একটু নাগপুরের সাথে কথা বলতে চাই। উনি আছেন? আপনার বয়স কত? আমার 36। হ্যাঁ উনি আছেন, বলুন। বলছি যে ডাক্তার বাবু, আমার মাথা মানে সেটের কাছে পুরো চুল পড়ে যাচ্ছে, টাক মতো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাথায় খুশকি আছে? খুশকি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের একটা শ্যাম্পু একটা তেল রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু রাঙ্গুলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার আয়ুর্বেদ এই দুটো নেবেন আপনি, আর আপনি সঙ্গে পারলে জীবনসুদা ওষুধও মেনটেন করে খান, তাহলে আপনার এই প্রবলেমসটা একদম ইমিডিয়েটলি আপনাকে কন্ট্রোল করবে। শ্যাম্পু তেলের উপরে 3 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি আছে, যদি চুল পড়া 3 দিনের মধ্যে কন্ট্রোল না করে তাহলে আপনার প্রোডাক্ট ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিতে পারেন। খুশকিটা যেতে 3 থেকে 4 মাস সময় লাগে, এটা কিন্তু মাথায় রাখবেন, খুশকিটা বাই নাইট যায় না। সুতরাং আপনার ইউজেস পদ্ধতি হচ্ছে সপ্তাহে 2 দিন তেল দেবেন, তেলের পরিমাণটা কিন্তু আপনি 7 দিন লাগাতে পারবেন না, যেহেতু খুশকি আছে সেহেতু 7 দিন তেল দেবেন না মাথায়, আর শ্যাম্পুটা কিন্তু 7 দিনই করবেন। এই দুটো জিনিস মেনটেন করুন এবং আপনার প্রবলেমস থেকে পারমানেন্টলি মুক্তি পাবেন, এবং আপনি সুস্থ থাকবেন, আপনার গ্ল্যামার নিয়ে আপনার কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। গত 3-4 মাসের মধ্যে যে চুলগুলো পড়ে গেছে 99% আপনি নতুন করে পেয়ে যাবেন, সেই প্রতিশ্রুতি গ্যারেন্টি সব আমাদের তরফ থেকে আছে। অবশ্যই আমি একটুখানি হেল্পলাইনে কথা বলবো, হেল্প কেয়ার নাম্বার রাঙ্গুলি আয়ুর্বেদের সেটি হচ্ছে 9231868508, 9831194904, এই দুটি হেল্প কেয়ার নাম্বার, এবং ফ্রি হোম ডেলিভারি নাম্বার 8100333334, এবং ফ্র্যাঞ্চাইজি নাম্বার হচ্ছে 9143210800, অর্থাৎ
যারা যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন রঙ্গুলি আয়ুর্বেদে, তারা এই নম্বরে ফোন করবেন 9143210806। আর আমরা আলোচনা করছিলাম যে প্রশ্নটা রেখেছিলাম যে হেয়ার ফলের ক্ষেত্রে হেয়ার অয়েল এবং অবশ্যই হার্বাল কারিশমা শ্যাম্পু, এবং তার সঙ্গে যাদের চুল প্রচুর পরিমাণে সাদা হয়ে যাচ্ছে খুব কম বয়সে, তারা কি করবে কালার করতে চাইছে? যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, যেগুলো দেখুন যেগুলো সাদা হয়ে গেছে সেগুলো নতুন করে টার্ন করে না, এটা কিন্তু একদম ক্লিয়ার পিকচার আছে। আর যেগুলো এখন পর্যন্ত টার্ন করেনি, আপনার ধরুন 5-7টা চুল 10টা চুল সাদা হয়েছে, তো ওগুলো নিয়ে এখন টেনশন থাকে করবেন না, যাতে নতুন করে আর ফার্দার সাদা না হয়, তার জন্য আপনাকে কিন্তু একটা জীবনসুদা ওষুধ মেনটেন করে খেতে হবে। আর আমাদের শ্যাম্পু আর তেলটাকে পারমানেন্টলি ব্যবহার করবেন, আপনার নতুন করে পাকার যে প্রবণতাটা আছে সেটা কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ওটাকে প্রতিরোধ করে দেবে, মানে আটকে দেবে আপনাকে, সুতরাং আপনার আর কোনো প্রবলেমস থাকবে না। নর্মালি যেটা দেখা যায় যে মাথায় খুশকি থাকে তখন যে চুলগুলো কিন্তু অতিরিক্ত পড়ে, কেন মাথায় যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় সেই রুটগুলো এতটাই ড্যামেজ করে দেয় ওখানে, আবার নতুন চুলও জন্মায় না। তো সুতরাং আপনার যে মাথায় ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনটাকে, সেই ডিজিজটাকে, রোগটাকে সারাবার ক্ষমতা কিন্তু আমাদের রঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পুতে আর তেলের মধ্যে রয়েছে। সুতরাং সেই জন্যই কিন্তু আজকে আমরা এত বড় গ্যারেন্টি আজকের ডেটে দিতে পেরেছি, যেটা আপনাকে 3 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি, যেটা পৃথিবীর একটা অন্যতম আশ্চর্য এটা বলতে পারি, যেটা রঙ্গুলি আয়ুর্বেদ আপনাকে 3 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি কার্ড দিয়েছে, যেটা আপনাকে এখন পর্যন্ত যেটা ভারতবর্ষের প্রথম গ্যারেন্টি কার্ড আছে, এটা আপনি এটাকে মনে রাখবেন যে এই যে গ্যারেন্টি কার্ড আছে এটা হচ্ছে 3 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি। তো এটা আপনার একমাত্র রঙ্গুলি আয়ুর্বেদে এটা ইস্যু করেছেন, সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কোম্পানি কতটা কনফিডেন্ট থাকলে পরে আপনাকে এই গ্যারেন্টি কার্ড ইস্যু করেছে আর 3 দিনের পয়সা ফেরতের গ্যারেন্টি দিচ্ছে। একদমই তাই, কারণ তারা জানে যে অথেন্টিক প্রোডাক্ট, সুতরাং ওই গ্যারেন্টি কার্ডের প্রয়োজনীয়তা থাকছে না, বেসিক্যালি হয়ও নি প্রয়োজন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি কি মোবাইলে কথা বলছেন? হ্যাঁ মোবাইলে কথা। আচ্ছা একটু নেটওয়ার্কে যান, না কল ড্রপ করছে আপনার। হ্যাঁ, আপনার নামটা আরেকবার বলুন কাইন্ডলি। আমার নাম সোমনাথ বোস। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ধরুন বেশিরভাগ টাইম আমি উবু হয়ে বসে কোনো কাজ করতে পারি না, ভয় লাগে। যদি বলেন কেন, আমাদের বসে কাজ করতে করতে এখানে রেস্টমটা বেরিয়ে গেল, এরকম আপনি বলছেন আপনার কোমরে পেইন আছে, তার মানে আপনার কোমরে? হ্যাঁ হ্যাঁ, কোমরে ধরুন শুনলাম, হ্যাঁ বেহালাতে আমাদের বহু কাউন্টারে প্রোডাক্ট পাওয়া যায়, বেহালা গিফট হাউসে পাওয়া যায়, মধুসূদন ভান্ডার আছে, বণিক স্টোর আছে, তো এগুলো আপনার রেকমেন্ডেড দোকান আছে, ওখানে আপনার প্রোডাক্টটা পেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই প্রোডাক্টটাকে আপনি ব্যবহার করুন, এরপরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগটা রাখবেন, যদি কোথাও কোনো কিছু প্রয়োজন হয়, হার্ডদার যদি কিছু করণীয় থাকে আমরা করে দেবো আপনাকে। ডেফিনেটলি আপনি 7 দিন প্রোডাক্টটাকে ইউজ করুন, ইউজ করে আপনি আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, হেল্পলাইনে একটা ফোন করে নিন, করে নিয়ে আপনি কথা বলেই দিয়েছেন যে বেহালায় কোথায় পাবেন, আপনি ব্যবহার করে অবশ্যই জানেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ছবি ব্যানার্জি বলছি, গুজরাট থেকে। একটু জোরে বলুন, কে বলছেন? ছবি ব্যানার্জি, গুজরাট থেকে। গুজরাট থেকে ছবি ব্যানার্জি, হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মার না হাঁটুতে খুব প্রবলেম, ব্যথা, তো এর জন্য না কাছে আমি। বয়স কত আপনার মায়ের? 65, তাই তো? হুম হুম হুম, ঠিক আছে ম্যাডাম, ওটার জন্য আপনার কোনো প্রবলেমস নেই, আপনার মার হাঁটুতে যে প্রবলেমস আছে মোটামুটি 1 মাসের মধ্যে আপনার 30-50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি 1 মাসের মধ্যে দেখতে পাবেন, সেই প্রতিশ্রুতি গ্যারান্টি রঙ্গুলি আয়ুর্বেদিকের আছে। এটার জন্য আপনি রঙ্গুলির একটা জীবনসুদা ওষুধ খাবেন, একটা রঙ্গুলির বডি অয়েল নেবেন, একটা কর্নিকেয়ার ক্রিম নেবেন, আর আপনি আমাদের সঙ্গে যোগাযোগটা রাখবেন,
কোথাও কোনো অসুবিধা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আপনার মার যাতে ইমিডিয়েটলি রিলিফ হয় এবং ধীরে ধীরে করে উনি সুস্থ হয়ে নর্মাল লাইফ মেনটেন করতে পারেন সেই রাস্তাগুলো সব আমরা করে দেবো। মমতা, যে আলোচনাটা করছিলাম যে কালারের কথা, এখন কালার করতে গেলে আমরা জানি অ্যামোনিয়াম ফ্রি কালার কেউ করে না, সুতরাং ডেফিনেটলি আমার মনে হয় তাতে আরও বেশি হেয়ার পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি কী আছে, নর্মাল এজের মধ্যে যদি থাকে তখন আমরা এটাকে হেয়ার কালারগুলোকে আমরা বারণ করি, কেন যে আছে হেয়ার কালার করলে মার্কেট ম্যাক্সিমাম কালারগুলো যেটা আছে খুবই হার্মফুল কালার, যেগুলো কী হয় যে আপনার যেটা সাদা কালো আছে সেটাও সাদা করে দেয়, তো ন্যাচারালি সেই জায়গাটা থেকে আমরা বলি অ্যাভয়েড করুন আপনার কালারগুলো লাগানো। এখন কী হয়, সার্টেন এজের উপরে যখন চলে যায় তখন আমরা বলি যে আপনি সফট হেয়ার কালার ইউজ করুন। সফট হেয়ার কালারের একটাই অ্যাডভান্টেজ হচ্ছে যে অন্য কালারের থেকে 95% সেফ এই সফট হেয়ার কালার। আর অঙ্গুলি আয়ুর্বেদ আপনার কিন্তু সফট হেয়ার কালারই তৈরি করে একমাত্র, যেটা আপনার চুলের ক্ষতি করে না বললেই চলে। তো সুতরাং এই জায়গাগুলোকে আপনাদের মেনটেন করতে হবে, নিজের লাইফটাকে প্লিজেন্ট রাখতে হবে এবং ক্ষতি যাতে না হয় সেই প্রোটেকশনটা আপনাকে রাখতে হবে। একদমই তাই। আর এইভাবে আমরা এগোচ্ছি, হেয়ার ফল নিয়েও আমরা আলোচনা করব এবং হার্বাল কারিশমা শ্যাম্পু নিয়েও আমরা আলোচনা করব। যদি আমরা আলোচনা করেছি যে মানি ব্যাক গ্যারেন্টি কোনো প্রয়োজনীয়তা থাকছে না, কিন্তু ইস্যু করেছেন পবনদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? চুল পুরো মাঝখানে সব উঠে যাচ্ছে। 17 বছর বয়স না তোমার? 17 বছরে চুল উঠে যাচ্ছে, তার মানে মানুষের কোথায় গিয়ে আজকে স্টেজে দাঁড়িয়েছেন। আজকে দেখুন, আপনারা একটু সচেতন হন। অ্যাকচুয়ালি কী আছে যে বহু কোম্পানি মার্কেটের মধ্যে এসে গেছে যারা আপনাকে উল্টাপাল্টা প্রোডাক্ট বানাচ্ছে, বিক্রি করছে, হেয়ার ফল কন্ট্রোলের গ্যারেন্টি দিচ্ছে, সেগুলো একটু সতর্ক থাকুন। সেগুলোকে সতর্ক না থাকলে আপনাদের চুলের এভাবে করে ক্ষতি হয়ে যাবে। যাই হোক, সেটার মধ্যে ঢুকে কোনো লাভ নেই। আপনি এসছেন রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করবেন। আপনার চুল পড়া প্রথম 3 দিনের মধ্যে 70-80% কন্ট্রোল করবে, তার পুরো গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিকে দিয়েছেন। যদি না করে তাহলে 100% টাকা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের ফেরত দিবে। সুদাউট আর কোনো টেনশন নেই কিছু। আর আপনার 17 বছরে চুল পড়ছে তার মানে আপনার পেটের প্রবলেমসও আছে ভালোই, সঙ্গে জীবনসুধা ওষুধ ডেফিনেটলি মেনটেন করে খাবেন। আর আপনাকে চুলের জন্য, আপনার নিজের পেটের প্রবলেমসের জন্য কোথাও ঘুরে আপনাকে তাকাতে হবে না, এটা গ্যারেন্টি আমার তরফ থেকে থাকবে একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছেন? আমি ভরতপুর থেকে সুপ্রিয়া দাশগুপ্ত বলছি। 55 এজ। আমি ডাক্তারবাবুর সঙ্গে বলতে চাই, আমি কয়েকটা প্রোডাক্ট কিনেছি, জীবনসুধা ওষুধটা আমি খাবার আগে খাবো না পরে সেই বিষয়ে জানার আছে। আর আছে হেয়ার অয়েলটা, মানে রোজ মানে বডিতে দিতে হবে না ওই সপ্তাহে একদিন, ওইটা আছে। মাথায় খুশকি আছে কি আপনার? হ্যাঁ মাথায় খুশকি আছে। খুশকি যদি থাকে তাহলে সপ্তাহে 2 দিন তেল দেবেন, আর শ্যাম্পুটা পারলে 7 দিনই করবেন। একটা গেল এটা পার। 7 দিন কতদিন করবো? হ্যাঁ 7 দিনই করতে হবে, করলে ভালো, তাহলে খুশকিটা তাড়াতাড়ি চলে যাবে। খুশকিটা চলে গেলে তখন আপনি অল্টারনেটিভ ডেতে ব্যবহার করবেন, তখন 3 দিন তেল 3 দিন শ্যাম্পু ব্যবহার করবেন, এবং আপনার লাইফে চুলের প্রবলেম থাকবে না, আপনার ভবিষ্যতে কোনোদিন হবে না। যদি রঙ্গোলি আয়ুর্বেদিক আপনার সঙ্গে রাখেন, আপনাকে আপনার বিউটি নিয়ে কোনো কোশ্চিন মার্ক আপনার জীবনে থাকবে না, তার পুরো গ্যারেন্টি আমি থাকলাম। ঠিক আছে, এটা একটা গেল। আর জীবনসুধা ওষুধ আছে, ওটা ডেলি 4 বার খাবেন, সকালে দুপুরে বিকালে রাতে খাবারের পরে। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের আবারও বলি, রঙ্গোলি আয়ুর্বেদের হেল্পলাইন হেল্প কেয়ার নাম্বার নোট করুন, 9231868508, অপশনাল নাম্বার 9831149094, ফ্রি হোম ডেলিভারি নাম্বার যাচ্ছে 8100333334। আর যারা রঙ্গোলি আয়ুর্বেদকে আরও ছড়িয়ে দিতে চাইছেন মানুষের মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিয়ে, তারা ফ্র্যাঞ্চাইজির জন্য যোগাযোগ করুন 9143210806। পিম্পলের সমস্যা খুব মারাত্মক হয় পাবন, এবং আমার মনে হয় বেশিরভাগ ফোন কলস আমরা এরকমই পাই, এখান থেকে আমরা লড়াই করে বেরোবো কী করে? মুখে পিম্পলস হয় আজকে, এটা একটা দেখা গেছে যে আগে একটা ইয়ং এজেই হতো, যে 13-14 বছর বয়সে 15-16-17 পর্যন্ত হতো, তারপরে আর হয়তো হতো না।
আস্তে আস্তে করে ওটা বডিতে অ্যাডজাস্ট হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে পিম্পলস কিন্তু মানে বারো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, 40 পরেও হচ্ছে পবন দা, 60 তে হচ্ছে, আমার তো মনে হচ্ছে ইয়াং হয়ে যাচ্ছি আমরা, আবার 60 তে হচ্ছে, 60 তে একদম। আজকেই আমার কাছে সকালে ফোন এসেছে, উনি 60 তে পিম্পল হচ্ছে, ভাবা যায়, তো বলছে স্যার আমার তো এখনো পিম্পলস একটা দুটো করে বেরোয় আর কি। তা আমি যাই হোক, আমি নিশ্চয়ই বেরোবে না, আপনার প্রপার ট্রিটমেন্ট হবে। আমরা আসছি আসছি এই উত্তরেই ফিরছি আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রিজার থেকে বলছি, রিজার থেকে বলছি, সাথী চ্যাটার্জি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি আমার নাতনি বয়স 14 বছর, হ্যাঁ, ওর কোনোই হাতের কোনোই গলা এসব ভীষণ কালো, পায়ের পাশগুলো, তাই জন্য ওনার যে ওর জন্য কি ওষুধ আছে এটার জন্য? কালো আছে এটার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে নিন, ফেস ওয়াশটা দিয়ে পুরো বডিটাকে ক্লিন করবেন, সাবান দেবেন না, তাহলে আপনার নতুন করে আর ট্যানটা পড়বে না, এক নম্বর গেল। মুখের জন্য রূপসাগর সেন্সিটিভ ক্রিমটা ব্যবহার করুন, গলার জন্য আপনার রঙ্গলির একটা বডি ময়শ্চারাইজার আর রূপসাগর নর্মাল ক্রিম 50-50 মিশিয়ে গলা হাতগুলোতে এটাকে মেনটেন করে লাগান, আর পারলে জীবনশুদ্ধ ওষুধ একটু মেনটেন করে খাবে, হাফ চামচ করে ডেলি 3 বার এইটুকু মেনটেন করুন। আপনার নাতনিকে নিয়ে আর আপনাকে কোনো মাথার মধ্যে কখনো আসবে না যে ওর এই প্রবলেমসটা আসছে, ওর এইটা প্রবলেমস আসছে, কোনো কিছু থাকবে না, সবসময় দেখবে নাতনি প্লিজ থাকবে, একদম দুরন্ত থাকবে। হ্যাঁ, পিম্পলসের সমস্যা যেটা বলছিলেন বাবুনা, পিম্পলস আজকের ডেটে একটা অ্যাকিউট প্রবলেমসের মধ্যেই দাঁড়িয়ে গেছে। এটা এখন বিভিন্ন কারণে হয়, একটা তো আমরা জাঙ্ক ফুড বেশি খাই, সেটার জন্য পিম্পলস অনেক সময় বেরোয়, কারণ ইনডাইজেশনের জন্য পিম্পলস বেরোয়, অনেক সময় পিরিয়ডিক্যাল প্রবলেমের জন্য। হ্যাঁ, আমরা আবার আসছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, কে বলছেন বলুন। তো পিম্পলসের আজকে বিভিন্ন কারণে পিম্পলস হয়, আমাদের বিলো স্ট্যান্ডার্ড ক্রিম আছে, ফেস ওয়াশ আছে, মেকআপ আছে, তো এইগুলো অনেকগুলো কারণ মানুষের জীবনের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারে না যে আমার পিম্পলসটা কেন হচ্ছে। এর মেন কারণ হচ্ছে যখন আপনারা বিলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি হয়তো ভাবছেন এটা বহু দামি প্রোডাক্ট, এটা বহু স্ট্যান্ডার্ড আছে, সেটা আপনার কাছে আছে, কিন্তু টেকনিক্যালি সেই জিনিসটা আপনাকে সাপোর্ট করছে না, এটা কিন্তু আমি কোনো ব্র্যান্ডের উপরে যাচ্ছি না। তো যখন আপনাকে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে যখন শ্যুট করছে না, তখন আপনাকে ওখানে অ্যালার্ট থাকতে হবে, ইমিডিয়েটলি সেটাকে স্টপ করতে হবে আপনাকে ইউজেসটাকে, নাহলে কী হবে, ধীরে 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 করে আপনার মুখটা কী হবে, যে ব্রণটা হবে সেই ব্রণটা আবার ব্র্যান্ড করে যাবে, ওখানে একটা কালো স্পট পড়ে যাবে, তো এইভাবে করে আপনার পুরো কিন্তু বিউটিটাকে হারিয়ে ফেলে দেবেন। আপনি হয়তো ভেবেছেন যে আমি কেন 5,000 টাকা বা 3,000 টাকা দিয়ে আমি প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসেছি, এটা আমি শেষ করেই আমি ওটাকে অন্য ব্র্যান্ডে যাব, কিন্তু ততদিনে দেখা গেলো যে আপনার কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে, আপনার স্কিনটাকে নষ্ট হয়ে গেছে, আপনি তারপরে আবার ওর ট্রিটমেন্টের জন্য যখন যাবেন তখন দেখলেন আর একটা ভুল কোম্পানিতে চলে গেছেন। সুতরাং আপনাকে কোম্পানিও সিলেক্ট করতে হবে, যে কোম্পানিকে হাতের মুঠোয় পাবেন, 12 ঘন্টা সাপোর্ট পাবেন, যাকে আপনার কষ্টের কথাটা আপনি বলে তার সলিউশনটা পাবেন, সেই সব কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জীবনটাকে সুস্থ সুন্দর রাখার জন্য। রঙ্গোলি আয়ুর্বেদিক তার মধ্যেই একটা আছে, যেখানে আপনার 12 ঘন্টা সাপোর্ট পাচ্ছেন এবং রেজাল্ট গ্যারেন্টি দিচ্ছে, তার জন্য আপনি রঙ্গোলির একটা ফেস ওয়াশ, রঙ্গোলির রূপসাগর একটা সেন্সিটিভ ক্রিম, একটা রঙ্গোলির ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা যখনই ব্যবহার করবেন তখন আপনার এই প্রবলেমসগুলো কিন্তু আপনার লাইফে আর থাকবে না। আর পেটের প্রবলেম যদি থাকে তাহলে সঙ্গে জীবনশুদ্ধ ওষুধটাকে মেনটেন করে খাবেন, আপনার পিম্পলস র্যাশ এই টাইপের যে প্রবলেমসগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি পার্মানেন্টলি আপনি রিলিফ পেয়ে যাবেন। আর সবথেকে বড় ঘন্টা হচ্ছে রঙ্গোলি প্রোডাক্টের মধ্যে একটা বিরাট প্লাস পয়েন্ট যেটা আছে, এটার মধ্যে আপনাকে টোনার, আপনার সানস্ক্রিন, আপনাকে ডে ক্রিম, নাইট ক্রিম, আপনাকে এই সব বিভিন্ন টাইপের যে আপনার বেসিক ট্রিটমেন্ট যেগুলোকে এখন মার্কেটের মধ্যে চলছে আর কি, সেই 10টা প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হচ্ছে না, সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে আপনার বিউটি 100% থাকবে, তার পুরো প্রতিশ্রুতি রঙ্গোলি আয়ুর্বেদিক দিচ্ছে আপনাকে। পবন দা, আন্ডার এই ডার্ক সার্কেলের সমস্যাটা মনে হয় মারাত্মক আকার ধারণ করে, একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? কাজের জন্য ম্যাক্সিমাম টাইম মানে সান এক্সপোজার হতে হয়,
আমার স্কিনের মানে মানে যে পার্টটা ঢাকা সেইখানে স্কিনের টোন অনেক সাদা, কিন্তু মুখ এবং হাতের টোন ভীষণ ভাবে কালো হয়ে যাচ্ছে। মানে তার জন্য কি করবো যদি কাইন্ডলি একটু রেকমেন্ড করেন। মুখে হাত পা কালো হয়ে যাচ্ছে তো, মানে হাতের ওপেন যেটা পায় তো নাইন ফুট মানে ওপেনে, বুঝতে পেরেছি, এক্সপোজড এরিয়া কালো হচ্ছে স্কিনের আপনার, তাই তো? হ্যাঁ। আপনার বয়স কত? আমার 34 বছর বয়স। আর মুখেও কি কালো হচ্ছে কি? সরি স্যার, মুখটাও কি কালো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে গালের পার্ট গুলো কালো হচ্ছে। এটার জন্য আপনি রাঙ্গুলির একটা ফেস ওয়াশ নিন, রাঙ্গুলির রূপসাগর একটা মেচেদা স্পেশাল বলে ক্রিম আছে, ওই ক্রিমটা আপনি ওখানে লাগাবেন ডেলি। একটা ফেস প্যাক নিয়ে নিন, একটা ফেস ময়শ্চারাইজার, এটা মুখের জন্য ব্যবহার করবেন। আর হাতে টাতের মধ্যে যেখানে আছে আপনার যেটা কালচে হয়ে গেছে সেইখানের জন্য আপনি ফেস ওয়াশটা দিয়ে বডিটাকে ক্লিন করুন। করে নিয়ে আপনি নতুন করে আর কালো বাড়বে না, তার প্রতিশ্রুতি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। আর যেটা আছে ওটা ধীরে ধীরে করে ওটা ক্লিয়ার করবেন। তো তার জন্য একটা বডি ময়শ্চারাইজার আর একটা রূপসাগর নর্মাল ক্রিম 50-50 মিশিয়ে, যে জায়গাগুলো কালো হয়েছে সেখানে ওটাকে মিশিয়ে লাগাবেন, আর বাকি পুরো বডিতে শুধু বডি ময়শ্চারাইজারটা মেনটেন করুন। এটার মধ্যে সান প্রোটেক্টেড আছে, আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রোডাক্টের মধ্যে সব থেকে বিশেষত্ব এটাই আছে, যেটা ভারতবর্ষের প্রথম প্রোডাক্ট যেটার মধ্যে আয়ুর্বেদিক সানস্ক্রিন ইউজ করা হয়েছে, যেটা আপনার ডেতে দিনে রাত্রে যখনই আপনি ইউজ করুন আপনার ইউভি প্রোটেকশন পাবেন, সান প্রোটেকশন পাবেন, আপনার তার জন্য আলাদা করে কোনো প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে না, সেই গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে এবং আজ থেকে নয় লাস্ট 15 ইয়ার্স থেকে। একদমই তাই, এবং আন্ডার আই ডার্ক সার্কেলের ক্ষেত্রে একই উত্তর কিন্তু দেওয়া মনে হয়, কারণ আজকে মানুষের সলিউশন পেয়েছে। হ্যাঁ একদম, আন্ডার আই যেটা থাকে সেটা কিন্তু একটা ডিজিজ, এটা কিন্তু মাথায় এটা রাখবেন না কখনই, ভুল যেটা চলছে প্রসেসের মধ্যে ভুল চলছে, যে আমরা একটা ক্রিম লাগাবো সেটা 2000 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, সেই ক্রিম লাগাবো আর আমার আন্ডার আই ডার্ক সার্কেলটা চলে যাবে, উধাও হয়ে যাবে, এটা কিন্তু সিস্টেমের বাইরের কথা। প্রথম হচ্ছে যে আন্ডার আই হয় কেন, চোখের তলায় কালি কেন হয় সেটা আমায় জানতে হবে। এটা কিন্তু লিভারের প্রবলেমের থেকে হয়, অনেক সময় আপনি বড় কোনো অসুখ থেকে উঠেছেন সেখান থেকে আপনার হতে উইকনেসের জন্য হয়, আপনার রাত্রে ঘুম প্রপারলি হচ্ছে না তার জন্য হয়, আর পেটের প্রবলেমস থাকলে আন্ডার আই হয়, অনেকগুলো কারণ নিয়ে কিন্তু হয়। সুতরাং আপনার শুধু ক্রিম লাগালে ওখানে কোনো কাজ হবে না, তার জন্য জীবনসুদা ওষুধ প্রপারলি মেনটেন করে খেতে হবে, রাঙ্গুলির একটা ফেস ওয়াশ, রাঙ্গুলির রূপসাগর নর্মাল ক্রিম, এটা মেনটেন করে যখনই আপনি ইউজ করবেন তখন দেখবেন 5-6 মাসের মধ্যে আন্ডার আই আপনার টোটাল চলে গেছে, আপনার কোনো প্রবলেমস কোথাও হওয়ার নেই। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে হেল্পলাইনে ফোন করবেন, আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। অবশ্যই সমস্যার সমাধান মানেই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ, আজকের হাতে সময় নেই, আগামীকাল দেখা হবে আবার 5:30টার সময় পবনদার সঙ্গে, রাঙ্গুলি আয়ুর্বেদের সঙ্গে। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।